মুক্তিযুদ্ধে বিভীষিকার ক্ষত আজও দকদকে বাংলার আনাচে কানাচে একাত্তরে গণহত্যা লুট ধর্ষণ হত্যায় প্রত্যক্ষ মদত ছিল জামাত ইসলামীর এরাই মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীকে সব ধরনের সহায়তা করেছে অখণ্ড পাকিস্তানের স্বপ্নে বিভোর পূর্ব পাকিস্তান জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম জামায়াতের প্রচারযন্ত্র দৈনিক সংগ্রামে মুক্তিযোদ্ধাদের বলেছিল দুর্বৃত্ত ঘোষণা দিয়েছিল সর্বাত্মক প্রতিরোধের রাজাকার আল শামস ও আলবদর বাহিনী গঠন করে নৃশংসতায় নামে এই দলটির অসংখ্য কর্মীরা সে সময় এসব অপকর্মে নেতৃত্ব দেন ফাঁসি কার্যকর হওয়া মতির রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান সহ অনেকে জামায়াতে সে সময় ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র সংঘ ইসলামিক ছাত্রশিবির নামের লেবাস পাল্টালেও চরিত্রের পরিবর্তন হয়নি তাদের ভেশন ভেশন অ্যান্ড কপার কান্ডেন্সারি তৈরি ভেশন ফ্রিজ তাই গুণে মানে আউটএফট থাকে বছরের পর বছর যে নৃশংসতা দেখিয়েছে আলবদর বাহিনী সেটা কারোর সঙ্গে তুলনীয় নয় পুরো ছাত্রসঙ্ঘ আলবদর বাহিনী হয়ে গেছে তারা এ দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে তারা একজন একজন করে হত্যা করেছে রাজাকার বাহিনী তাদের থেকে গেছে অন্যান্য বাহিনীগুলো তাদের থেকে সৃষ্টি হয়েছে এবং তাদের শীর্ষ থেকে শুরু করে এরা যারা আছে বলেছে তারা থাকতে চায় আরব বিশ্বের মুসলিম পরবর্তীকালে প্রত্যেকে দেশগুলো সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে পাকিস্তানের পক্ষে জনমত তৈরির কাজ করেছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের যারা সবচেয়ে জঙ্গি বাহিনী ছিল তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেটা পাকিস্তানি একজন মেজরের নেতৃত্বে জামালপুরে প্রথমে প্রশিক্ষণটা শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শিক্ষাকে যেভাবে পূর্ণ বিন্যস্ত করার দরকার ছিল স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও তা করতে না পারাটা আক্ষেপের বলছেন ইতিহাসবিদরা দরকার হচ্ছে আসলে সাংস্কৃতিকভাবে এবং আদর্শিকভাবে এটার বিরুদ্ধে লড়াই করা তো সেই কাজটা আমরা সবগুলো সমন্বিতভাবে এই যাবৎকাল করতে পারিনি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ সরকারের ব্যর্থতা আমরা আমাদের কাজ করেছি মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া হয় সেখানে অনেক জায়গায় দেখবেন যে আলবদর আলসাম স্বাধীনতার বিরোধীদের হত্যাকাণ্ড গণহত্যার ব্যাপারে অনেক কিছু নেই এখনো ভয় পায় তো কি করবো কিশোর জাহান এটেন নিউজ ঢাকা